Hello everyone, this is Asia's vlog. এটা আমার first vlog. আসসালামু আলাইকুম সবাইকে. আজকে আমি কিছু শেয়ার করব কলিগদের সাথে বের হব শীতের গরম গরম ডিম চিতই পিঠা খেতে, যেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি. এবং যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তোমাদের সাথে শেয়ার করছি. যদি কিছু ভুল ত্রুটি হয়, আশা করব তোমরা সবাই সেটাকে ইগনোর করবে এবং ভালোভাবে নিবে এবং অবশ্যই আমার সাথে থাকবে. সো চলো যাওয়া যাক. লিফটের জন্য ওয়েট করছিলাম আমরা, লিফটের জন্য ওয়েট করছি. লিফটটা চলে গিয়েছে আমাদেরকে রেখেই, প্রবলেম নেই, আমরা নেক্সটের জন্য আবার ওয়েট করছি. সো আমরা এখন নিচে চলে এসেছি, আমরা এখন যাচ্ছি. এখন হাঁটছি. যেতে বসে আমাদের সাথে দেখা হয়ে গিয়েছে দুই খাদক ব্যক্তি. আরে এরা কারা, এরা কি খাচ্ছে হাতে দেখে সাপ স্যান্ডউইচ. ঠিক আছে, নো প্রবলেম, আমরা সামনের দিকে যাই, কোনো সমস্যা নেই. সামনের দিকে যেতে যেতে দেখি কত রোড তো শেষই হচ্ছে না. আমরা যাচ্ছি, তিনজন যাচ্ছি পিঠা খাওয়ার জন্য. আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি, বাট রাস্তাটা অনেক বড়, মানে যেতে যেতে আমাদের এত সময় লাগছে. সবাই একটু অপেক্ষা করবেন, প্রায় চলে এসেছি মামার স্পেশাল ডিম পিঠা খাওয়ার জন্য. আমরা এর আগেও খেয়েছি এই পিঠা, অনেক টেস্ট. যাই হোক, যার কারণে এটাকে তো চেনা চেনা লাগছে. ইনি কে? ও মাই গড, এটা আমাদেরই একটা কলিগ, যাচ্ছে আমাদেরকে দেখে নাই. এই যে মিস্টার শিহাব, কি ভাইয়া আপনি শুনতেছেন না? লুক এট দিস, এদার এই যে আমাদের কলিগদের সঙ্গে দেখা. আজকে যে কি কোএক্সিডেন্স হচ্ছে, সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে. আমরা অলমোস্ট চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে মামার দোকানটা, যেখানে প্রচুর ভিড়, অনেক লাইন ধরে আছে. তো আমরা যাচ্ছি দাঁড়ানোর জন্য লাইনে, পিঠা খাবো. যতই লাইন হোক পিঠা কিন্তু আজকে খেয়ে যাবো আমরা. তো থাকছি, আমরা আমাদের সাথে থাকবেন প্লিজ. আমরা চলে এসেছি মামার পিঠার দোকানের এখানে. মামা তিনটা ডিম পিঠে দিয়েন. আমরা অলরেডি মামাকে বলেছি ডিম পিঠা বানানোর জন্য, এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে কফিনে দেখার জন্য. অ্যাকচুয়ালি আমাদের এটা অনেক পছন্দের একটা খাবার, আমরা যদিও এর আগে খেয়েছি. এখানে মেবি একটা নতুন ব্রাঞ্চ ওপেন করেছে, তো জাস্ট আমরা একটু কোয়ারিস কেমন কি দেখে যাচ্ছি, যদি পছন্দ হয় খেতেও পারি, আপনারা দেখবেন. ফাইনালি আমাদের পিঠা চলে এসেছে, যেটার জন্য আমরা এতক্ষণ যাবত ওয়েট করছিলাম. সো গাইস, এখন আমরা পিঠা খাবো. টাটা, থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য. আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে.